ভিন্ন ধারার প্রেমের ছবি নিয়ে হাজির রাজ চক্রবর্তী। গল্পটি মিষ্টি প্রেমের হলেও তার মধ্যে টুইস্ট এক অন্যরকম সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। একেবারে অন্য রূপে হাজির শুভশ্রীও। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় ক্ষমতা নিয়েও কারো মনে কোনো সন্দেহ নেই। তাই 4th July ট্রেলার রিলিজের পরই ব্যাপক সাড়া পেয়েছে পরিণীতা টিম। এবার মুক্তি পেল প্রথম গান তোমাকে, যার ঝলক পাওয়া গিয়েছিল ট্রেলারে। অসাধারণ একটি রোম্যান্টিক গান ছুঁয়ে গেছে প্রত্যেকের মন। অর্কর লেখা ও মিউজিকের সাথে শ্রেয়া ঘোষালের গলায় মিষ্টি প্রেমের গানটি মুক্তি পাওয়ার পরপরই অর্থাৎ 15 ঘন্টার মধ্যে 3 লাখ ভিউজ সংগ্রহ করে নিয়েছে। পরিণীতার মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন পরিণীতা ও তার বাবাইদা অর্থাৎ শুভশ্রী এবং ঋত্বিক চক্রবর্তী। তাছাড়াও পরিচালক রাজ চক্রবর্তী, আদৃত অভিনেত্রী আদ্রিজা, অর্ক এবং আরও অনেকে। ছবির পরিণীতা তার জার্নি ও ছবির প্রথম গান নিয়ে কি বললেন শুনে নেই। পরিণীতা সঙ্গে এটা করতে গিয়ে এই জার্নিটার মধ্য দিয়ে আমি অনেক কিছু শিখেছি, আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি যেটা আমি সামনে ফিরে যারা আমার আরো অনেকটা এগিয়ে করছি। প্লিজ আমাদের জন্য প্রে করো, আমাদের হয়ে ভালো করে ছবিটাকে প্রমোট করো, পজিটিভ নোটে প্রমোট করো তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বাংলা ছবিকে প্রমোট করো সিনেমা হলে, সেখানে দেখে দর্শকরা, সেটার জন্য তোমরা রিকোয়েস্ট করো তোমাদের শুনে দর্শকরা সমস্ত কিছু দেখতে পায়। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর পরিণীতা সবাই অগস্টে 30 তারিখে এসে 30 তারিখ থেকে সিনেমা হলে যাবে। থ্যাংক ইউ। পরিণীতার জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। পরিণীতার প্রথম গান তোমাকে কেমন লেগেছে আপনাদের, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।